গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য আইবিএস স্টোমাক অ্যালার্জি জাতীয় যত সমস্যা আছে প্রেসারের রোগীর ওটা থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আর দুইবার পায়খানা ক্লিয়ার রাখার জন্য আপনাকে পেঁপে অনেক বেশি খেতে হইব করলা উস্তা অনেক বেশি খেতে হইব সালাদ আপনাকে দুই বেলায় 400 গ্রাম এক এক বেলায় 200 গ্রাম করে মাস্টার ফুডের সাথে সালাদ অবশ্যই খেতে হবে সকল সালাদ শীতে আপনাকে খেতে হইলে শসা সালাতে দিলেই আপনাকে শসার সাথে অলিভ অয়েল এবং শসার সাথে আপনাকে শসার চামড়া রাখতে হবে বিচি রাখতে হবে আপনি লেবু দিলে লেবুর চোখলা সহ আপনাকে খাওয়ার অভ্যাস করতে হবে আপনি যদি লাউ খান লাউয়ের চোখলা সহ খেতে হবে লাউয়ের বাকলটা প্রেসার রোগীর জন্য একটা মহা ঔষধ অতএব সকলকে আমি অনুরোধ করব আমাদের যত ধরনের তরকারি আছে অযথা তার চামড়াগুলো অবশিষ্টগুলো ফেলে দেবেন না দরকার হলে ওগুলি ঝোলের ভিতরে দিয়ে দেন দরকার হলে ওইগুলো আপনি যে কোনো তরকারি বা মাংসের ভিতরে দিয়ে দেন তরকারির চামড়া এগুলো ভালো করে ধুয়ে ব্যবহার করা একান্ত উচিত এইগুলির মধ্যে এত বেশি আঁশ থাকে যে আঁশের অভাবে আমাদের অনেক রকম রোগ হয় বিশেষ করে স্টুল ক্লিয়ার থাকে না হজম শক্তি দুর্বল হয় আমাদের শরীরের জন্য স্টমাকের জন্য ফাইবার এবং সুপার ফাইবার একান্ত দরকার এর সাথে আপনি পিরি রেডিকেলগুলো আমাদের শরীর থেকে এখন অভাব হয়ে যাচ্ছে যার জন্য পায়ে পানি আসে আর সেলুলাইট সহ এই জাতীয় ডায়াবেটিস রোগীর কঠিন রোগ আছে ডায়াবেটিস রোগীদের অনেক সময়ই দেখা যায় হাইপোগ্লোসেমিয়া সংক্ষেপে যেটা হাইপো বলা হয় হাইপো দেখা দেয় এর একমাত্র কারণ হলো কি আমরা কোনো খাবারের চামড়া এবং ভিতরের অংশ বিচি খাই না বিচিটা হলো ক্ষয় পূরণ করে এটার ভিতরে জিঙ্ক থাকে আর বিচির ভিতরে অনেক বেশি ডোপামিন থাকে